যখনই আমরা কোনো রহস্যময় বা কাল্পনিক ঘটনার কথা শুনি যেটিকে আমরা কখনো চোখে দেখিনি বা সেটিকে বুঝতে পারি না, তাহলে আমরা সেটিকে মিথ্যা বা অসম্ভব বলে গণ্য করি। আসলে আমাদের মানব মস্তিষ্ক এমনভাবে তৈরি, যেটিকে আমরা দেখিনি বা যেটিকে আমরা বুঝি না সেটিকে আমরা অসম্ভব বলেই মেনে নেই। কিন্তু সবসময় এই অসম্ভব বলে মেনে নেওয়াটা সত্যি হয় না। আমাদের ব্রহ্মাণ্ড এতটাই বিশাল যে এখানে ঘটা ঘটনাগুলি অসম্ভব বলেই মনে হয়, কিন্তু আমাদের পৃথিবীতে যে জিনিস সম্ভব নয় বলে সেটি ব্রহ্মাণ্ডের অন্য কোথাও সম্ভব হবে না, এটি সত্যি নয়। আজকের ভিডিওতে আমরা জানব কিছু কাল্পনিক ঘটনা সম্পর্কে, যেটি অন্য গ্রহে ঘটে চলা কিন্তু আমাদের পৃথিবীতে নয়। সো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এক্সপ্যান্ডিং ইউনিভার্স। এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আমাদের পৃথিবীর ওয়েদার খুবই সুন্দর হয়, যেটি কখনো কখনো ভয়ানক রূপ ধারণ করে, যার জন্য আমাদের অনেক ক্ষয়ক্ষতিও হয়। কিন্তু তবু আমি বলবো অন্য গ্রহের তুলনায় আমাদের পৃথিবীর ওয়েদার খুবই ভালো, এবং আপনারাও বলবেন এই গ্রহটিকে দেখার পর। এটি হলো সিওআরওটি 7B প্ল্যানেট। এটি পৃথিবীর তুলনায় দেড় গুণ বড় এবং এটি আমাদের পৃথিবী থেকে 489 লাইট ইয়ার দূরে আছে। এই গ্রহে বৃষ্টির বদলে পাথর বর্ষিত হয়, কেননা এই গ্রহের সামনের দিকের তাপমাত্রা অনেক বেশি, প্রায় 2600 ডিগ্রি সেলসিয়াস, এবং অপর দিকের তাপমাত্রা অনেক কম, প্রায় -230 ডিগ্রি সেলসিয়াস। গরম অংশের তাপমাত্রা এতই বেশি যে এর সারফেসে থাকা পাথর গলে গিয়ে বাষ্পে পরিণত হয়, যেটি উপরের আকাশে গিয়ে পাথরের মেঘ তৈরি করে, যেমনটি আমাদের পৃথিবীতে জলের সাথে হয়। এবং এই মেঘ যত উপরে যেতে থাকে এটি আরও ঠান্ডা হতে থাকে, এবং এর থেকে বর্ষিত লাভার কণা জমে গিয়ে পাথরে রূপান্তরিত হয় এবং সেটি গরম অংশের অপর দিকে পাথরের বর্ষণ করে। এই গ্রহটির ওয়েদার আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। এটি হলো প্ল্যানেট HD 189733b। এটি আমাদের পৃথিবী থেকে 63 লাইট ইয়ার দূরে আছে এবং এটি টাইটেল লক অবস্থায় আছে। এই গ্রহটির একটি ভাগ নিজের সূর্যের দিকে থাকে এবং দ্বিতীয় ভাগটি সবসময় তার উল্টো দিকেই থাকে। এই গ্রহটির সামনের দিকের তাপমাত্রা প্রায় 966 ডিগ্রি সেলসিয়াস এবং এর পিছন ভাগের তাপমাত্রা 688 ডিগ্রি সেলসিয়াস। হাউ ইট ইস পসিবল, এটি কীভাবে সম্ভব হতে পারে? কারণ এই সূর্যের তাপমাত্রা অপর ভাগে তো পড়েই না, তাহলে এটি কীভাবে এত গরম হতে পারে? ইটস অ্যামেজিং না? ওয়েল, এর কারণ হলো ঝড়। এই গ্রহে যে বেগে ঝড় বয়ে চলে তা আমাদের কল্পনারও বাইরে, যার গতিবেগ প্রায় 35,400 কিলোমিটার পার আওয়ার, যেটি শব্দের গতিবেগের প্রায় 29 গুণ অধিক। আমাদের পৃথিবীতে রেকর্ড করা সর্বোচ্চ ঝড়ের গতিবেগ ছিল 484 কিমি পার আওয়ার, যেটি 1999 সালে ওকলাহোমাতে হয়েছিল। কিন্তু এই গ্রহের ঝড় এর থেকে 73 গুণ অধিক শক্তিশালী, তাই এই গ্রহে আমাদের জন্য 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। এটি হলো 55 ক্যানকিরি ই প্ল্যানেট, যেটি পৃথিবী থেকে 40 লাইট ইয়ার দূরে অবস্থিত। এই গ্রহটি হিরে দিয়ে তৈরি। আসলে এই গ্রহের অ্যাটমসফিয়ার কার্বন দ্বারা গঠিত, যার কারণে এই গ্রহটি সূর্য এবং গ্রহটির টেম্পারেচারের প্রেশারের কারণে এখানকার সব জিনিস হিরেতে পরিণত হয়ে গিয়েছে। এখানে এত পরিমাণ হিরে আছে যে অনুমান অনুযায়ী এই সকল হীরের পৃথিবীর সাথে তুলনা করা গেলে সেটি হবে 27 ননেলিয়ান ডলার। একটি ননেলিয়ানের পিছনে 30টি শূন্য থাকে, তাহলে আপনি বুঝতেই পারছেন এটি কতটা মূল্যবান। এই গ্রহটি হলো Kepler-16b। এটি দুটি তারার একটি মণ্ডলকে পরিক্রমণ করে। এই গ্রহে গেলে আপনার দুটি ছায়া দেখতে পাবেন। এখানে এত গরম আপনি বেঁচে থাকতে পারবেন না। এই গ্রহটি হলো Pallas-1214b। এটি আমাদের পৃথিবী থেকে 42 লাইট ইয়ার দূরে মজুদ। এই গ্রহটির সবচেয়ে আজব ব্যাপার হলো এটি একটি ওশিয়ান প্ল্যানেট, মানে জল দ্বারা ঢাকা। এই গ্রহটির সমুদ্রের গভীরতা পৃথিবী থেকে 10 গুণ বেশি। এত গভীরে অধিক প্রেশারের কারণে এখানে থাকা জল জমে গিয়ে আইস 7-এ পরিণত হয়েছে। এবং নেক্সট গ্রহটি হলো টাইট্যান। এটি আমাদের সৌরমণ্ডলের মধ্যে অবস্থিত আছে। এটি শনি গ্রহের একটি চাঁদ। 2005 সালে ওখানে ক্যাসিনি হুইজেনকে পাঠানো হয়েছিল। হুইজেন একটি ল্যান্ডার ছিল যেটি আমাদের টাইটানের সার্ফেসে ছবি পাঠিয়েছিল। এখানে আমাদের পৃথিবীর মতো জলাশয় আছে, কিন্তু এখানকার তাপমাত্রা অনেকই কম।
প্রায় -79 ডিগ্রি সেলসিয়াস। এখানকার সব কিছুই লিকুইড মিথেন দ্বারা গঠিত। এখনও পর্যন্ত শুধু টাইটেনের 20%ই মানচিত্র করা গিয়েছে, কিন্তু এটুকুর মধ্যে আমাদের পৃথিবীর তুলনায় অনেক বেশি ন্যাচারাল গ্যাস ও তেলের ভাণ্ডার পাওয়া গিয়েছে, এবং এটি ভবিষ্যতে আমাদের ফিউলের বড় উৎস হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এতগুলি গ্রহের ঘটনার মধ্যে আপনার কাছে কোন ঘটনাটি সবচেয়ে অসম্ভব বলে মনে হয়েছে তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং আরও বিজ্ঞানভিত্তিক শিক্ষামূলক ও রহস্য রোমাঞ্চ করা ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।